রমজান মাসে বিশেষ করে সাহরি এবং ইফতারের ফুলফিল দায়িত্বটা স্ত্রীর উপরে পড়ে যায়, বিশেষ করে অ্যারেঞ্জ করার ক্ষেত্রে। পুরুষ যখন অফিস থেকে ফিরছে হয়তো বা কিছু কেনাকাটা করে নিয়ে যান, কিন্তু সাহরি এবং ইফতারে এই যে অতিরিক্ত আয়োজন করতে গিয়ে আমাদের মা বোনদের অনেক কষ্ট হয়, সেই কষ্টটা লাঘব করার জন্য একজন স্বামী বা পরিবারের পুরুষ সদস্যদের এখানে তাদের সাথে সহযোগী হওয়া, এটা সওয়াবের কারণ কিনা এবং শাহরুল মুয়াসাতের এটা শিক্ষা কিনা? প্রথম কথা হলো যে ইফতার আমরা যত বেশি আয়োজন করার চেষ্টা করি, এত বেশি আয়োজন করে ইফতার করার আসলে কোনো শরীয়তের সম্পর্ক একটা বিষয়ে বক্তার। আপনি তো আরবে অনেকদিন ছিলেন, জি, এবং আরবরা আসলে আমাদের এখানে উপমহাদেশে যেভাবে ভারত বাংলাদেশ পাকিস্তান আয়োজন হয় ইফতারগুলো, আরবে কি এই ধরনের আয়োজন হয় কিনা? আরবে হইলে মসজিদ এমনি লোকদের কি ইফতার করাবার একটা প্রবণ আগ্রহ তার মধ্যে পাওয়া যায়। আমরা যেমন মক্কা মদিনায় ব্যাপক লোক ইফতার করাবার জন্য পাগল হয়ে যায়, লোকদের ইফতার করতে কী জিনিস, সেটা হলো দই, দধি, খেজুর, এগুলি খেজুর, রুটি, দধি আর হইলো এই গাহুয়া, এটা দিয়ে ইফতার করে। এতে এতে তার সংসারের উপরে কোনো অর্থাৎ স্ত্রীর উপরে কোনো চেষ্টা কষ্ট পড়ে না, সে বাজার থেকে নিয়ে এনে লোকদেরকে খাওয়াইতেছে। আর আমরা যেটা ইফতার করতেছি বিভিন্ন ধরনের আইটেম করে নিজেরা খাওয়ার জন্য, যে বলি সারাদিন না খেয়ে থাকে, এখন এত ভুরি বুঝ এত বেশি হয় আসলে ওইটা আরও কাফফারা হয়ে আরও বেশি হয়ে যায়। তো কাজ এই যদি আয়োজনটা এত বেশি না করা হয় তাহলে কিন্তু স্ত্রীর উপরে চাপটা পড়ে না, খরচটাও কম হতে হয় এবং আরও দশজন লোককে আমি ইফতার করাতে পারি বা সাহায্য করতে পারি ইফতার করার জন্য। কিন্তু দেখা যায় না অনেকগুলো আয়োজন আমাদের করতে হয়, এই আসলে এটা ঠিক নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার হবে খেজুর দিয়ে, খেজুর যদি না থাকে তাহলে পানি, পবিত্র পানি দিয়ে ইফতার করো। তাইলে এটা সহজ, একবার ইসলাম সহজ, আমি যদি খেজুর দিয়ে অথবা পানি দিয়ে ইফতার করে ফেলি তাহলে তো আমার বিবির উপর চাপ পড়ে না, আমার আর্থিকও চাপ পড়ে না, আমার নামাজের জামাটা ধরাও মুশকিল হয় না। দেখা যায় দেখেন ইফতারের সময় কী করে, 20 মিনিট 15 মিনিট লেট করে মাগরিব পড়ে, যেখানে অন্যান্য দিন মাগরিবের আজানের পরে বেশি লেট করে না, ইদানিং আলহামদুলিল্লাহ কিছু লেট করে, এর আগে তো আজান দেয়া মানে পরে একমত দিত। কিন্তু এই ইফতারের এই সমস্ত ভুরি বোঝার কারণে, আয়োজনের কারণে নামাজটাও লেট কর বেশি লেট করতে হয় আর নিজেরও শারীরিকভাবে স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতিকর বস্তুগুলো খাচ্ছি, আবার আমার সংসার বা বিবির উপরে চাপ সৃষ্টি হচ্ছে। আবার ভোর রাতে যদি আমি তার উপরে এত চাপ সৃষ্টি না করে হালকা যেটা আমার না হলেই নয় ওটুক দিয়ে আমরা সেহেরি খাই, এটা কোনো অসুবিধা নেই, বরং শরীরটা আরও ভালো থাকে। কারণ বেশি আয়োজন বেশি হলে খাবার বেশি হয় বরং কষ্ট হয়। আর তারপরে হলো বিবিকে যথাসম্ভব সহযোগিতা করা, এটাও একটা স্বামীর দায়িত্ব, মুয়াসাতের অন্তর্ভুক্ত। যে বিবি যখন ঘর থেকে এই স্বামী অফিস থেকে আসছে বিবিকে সহযোগিতা করবে তার কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য, কারণ বিবি আপনার বাচ্চাগুলো ওই স্বামীর বাচ্চাগুলো সে লালন করতেছে, তার সারাদিন তাকে তাদেরকে খাওয়ানো পরান ইত্যাদি সে কাজটা করতেছে। অতএব এই পানাহার ইফতার সেহরিতেও তাকে সহযোগিতা করা এটা স্বামীর দায়িত্ব, যদি সম্ভব হয় তিনি সহযোগিতা করবেন এবং মহাসাতের অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ বস্তারাম।